বিজ্ঞানে আবিষ্কার শব্দটি আমরা বেশ ভারী একটা শব্দ হিসেবে ধরে থাকি। বিজ্ঞানী হবেন মোটা গোফ, ভারী ফ্রেমের চশমা পরিহিত একজন। বিজ্ঞানী বললে এমন চেহারাই আমাদের কল্পনায় ফুটে ওঠে, আর তাই তার আবিষ্কারও হবে ভারী আর দুর্বোধ্য কিছু, এমনটাই ভাবি আমরা। কিন্তু তাদের এমন কিছু আবিষ্কার রয়েছে যা সম্পর্কে জানলে মারাত্মক মন খারাপ অবস্থা আপনি হাসতে বাধ্য হবেন। সূর্যোদয়ের দেশ জাপান, সে দেশের মানুষের নমনীয়তা, শালীনতা, ডিসিপ্লিনের জন্য এরা বিশ্ববিখ্যাত। এমনকি টেকনোলজির দিক থেকেও জাপান এ বিশ্বে অন্যতম সবচেয়ে অ্যাডভান্স দেশ। তবে আজকে আমি আপনাদেরকে জাপানের এমন কিছু অদ্ভুত আবিষ্কার সম্পর্কে বলবো যা জাপান ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না সাধারণত। আমাদের তালিকার প্রথমেই আছে ফেক ব্রেস্ট। এই প্রোডাক্টটি বিশেষ করে বাবাদের জন্য, যাতে করে তারা তাদের বাচ্চাকে মায়ের মতো করে কাছে পেতে পারে, যাতে মা বাসায় না থাকলেও দুধ খাওয়াতে পারে। যদিও এই আবিষ্কারের পেছনে ভালো চিন্তা ভাবনা ছিল, কিন্তু তবু এটা স্বীকার করতে হবে যে এটি একটি অদ্ভুত হাস্যকর আবিষ্কার। এই ফেক ব্রেস্টগুলোকে মেয়েদের ব্রায়ের মতন করে পড়তে হয়। ফেক ব্রেস্টের ভেতরে থাকা দুধ একজন বাবা সহজেই তার বাচ্চাকে খুব স্বাচ্ছন্দ্যেই খাওয়াতে পারে। তালিকার দুই আছে ফুল বডি আমব্রেলা। অনেকেই বৃষ্টির সিজন খুব পছন্দ করে। বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা বা কফি খেতে খেতে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে। তবে এই বৃষ্টির দিনে কাজে বেরোতে গেলে তখন মাথায় হাত পড়ে। তবে এখন আর চিন্তা নেই, আপনাকে মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য জাপানিরা এক ধরনের ছাতা আবিষ্কার করেছেন। আপনি যদি ছাতা সবসময় ধরে থাকতে বিরক্ত হন, তাহলে তারও ব্যবস্থা আছে। এ ধরনের ছাতাগুলোকে বেল্টের সাহায্যে হাতে পরে নিলেই হয়ে গেল। এতে করে বৃষ্টি থেকে আপনিও বেঁচে থাকবেন এবং আপনার হাত দুটো ফাঁকা থাকবে। তালিকার তিনে আছে ফেক পার্টনার বালিশ। টেকনোলজির দিক থেকে জাপান সব থেকে উন্নত দেশ, তবে এত দ্রুত অগ্রগতির জন্য কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আর সেই একাকিত্ব দূর করতে জাপানে এক ধরনের বালিশ তৈরি করা হয়েছে। এই বালিশগুলো ব্যবহার করা হয় যখন আপনার পার্টনার কাজের জন্য অনেক দূরে গেছে আর আপনি একা ঘুমোতে পারেন না, তখন এই বালিশ একদম উপযুক্ত, কারণ আপনার মনে হবে আপনার পার্টনার আপনাকে জড়িয়ে ধরে আছে। ছেলেদের জন্য আছে গার্লফ্রেন্ড বালিশ। সারাদিন কাজের পর ইচ্ছা করে কারোর কোলে মাথা রেখে শুতে, রাতে ঘুমানোর জন্য আপনার কেউ নেই, এই বালিশটা গার্লফ্রেন্ডের কোলে মাথা রাখার স্বপ্ন অনায়াসে পূরণ করে দিতে পারে। তালিকার চারে আছে লোনলি পিপলস ক্যাফে। জাপানে একাকিত্ব দূর করার জন্য একটি ক্যাফে আছে যেখানে একাকিত্ব দূর করতে মানুষ যায়, যেখানে খাবার সময় পাশে রেখে দেওয়া হয় সফট টয়েস, যাতে করে আপনার ফিল না হয় আপনি একা। যদিও রক্ত মাংসের গড়া একজন মানুষের জায়গায় একটা রোবট কখনোই নিতে পারবে না। আমাদের তালিকার পাঁচ নম্বর রয়েছে ফিমেল ইউরিনেশন ডিভাইস। গো গার্ল নামে এক কোম্পানি মেয়েদের জন্য তৈরি করেছে এক অদ্ভুত জিনিস, কিন্তু ভীষণ প্রয়োজনীয়। কোথাও ঘুরতে গেলে বা লং জার্নিতে গেলে আশেপাশে টয়লেট না থাকলে ভীষণ ঝামেলা, আর ছেলেদের জন্য এই দিক থেকে কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে এবার থেকে মেয়েদের কোনো ঝামেলা নেই, মেয়েরা এই ডিভাইসটির সাহায্যে মূত্রত্যাগ করতে পারবে। তালিকার ছয়ে রয়েছে মাসল শার্ট। সবকিছুর মধ্যে এটাকেই আমার সবচেয়ে কাজের জিনিস মনে হয়েছে। এটা এমন একটা শার্ট যেখানে মাসলের মতো করে জায়গাগুলোতে আলাদা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ভাব বাড়ানো। এটা পরে বাইরে বেরুলে দেখে মনে হবে বিশাল এক বডি বিল্ডার হেঁটে যাচ্ছে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার গার্লফ্রেন্ড যখন এই শার্ট খোলার পর আপনাকে দেখবে তখন কেমন রিয়াকশন হবে। তালিকার সাথে রয়েছে আই ড্রপার হেল্পার। অনেকেই আছেন যাদের চোখে ড্রপ দিতে হয় কিন্তু কাউকে পাওয়া যায় না, এজন্য তাদের জন্য আবিষ্কার আই ড্রপার হেল্পার। এটা একটা টানেলের মতো যেটা চোখে লাগিয়ে ড্রপ দেয়া যায়। তালিকার আটে রয়েছে সাইলেন্ট কারাওকে। গান গাইতে চাচ্ছেন কিন্তু খারাপ গলা বলে বন্ধুরা পচানি দিচ্ছে, এজন্য আপনার জন্য এসে গেছে সাইলেন্ট কারাওকে যন্ত্র। এই যন্ত্রের সামনের দিকে একটি পাইপ আর সাথে একটি হেডফোনের মতো যন্ত্র লাগানো থাকে, যার ফলে আপনার গান শুধু আপনিই শুনতে পাবেন। বাথরুম সিঙ্গারদের জন্য এটা একটা আদর্শ বস্তু বটে। সর্বশেষে রয়েছে হানাতাসুন। আমরা সকলেই জানি জাপানিদের নাক চাপটা। প্রথম দিকে জাপানিরা তাদের নাকের আকার সঠিক করার জন্য সার্জারি করাতেন, কিন্তু পরবর্তীকালে এই হানাতাসুন আবিষ্কার হওয়ার পর জাপানিরা নাকের আকার বৃদ্ধি করার জন্য আর সার্জারি করান না। প্রতিদিন এই ডিভাইসটি মাত্র 3 মিনিট নাকে পড়ে থাকলে কোনো রকম সার্জারি ছাড়াই আপনার নাক সহজেই সঠিক আকার ধারণ করবে। বর্তমানে এটি জাপানি মহিলাদের কাছে খুবই জনপ্রিয় একটি ডিভাইস,